আজকে আমরা একটি নতুন অধ্যায় আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পক্ষেত্রে কয়েকটি অজৈব রসায়ন। পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পক্ষেত্রে অজৈব রসায়ন, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এখানে প্রথমে আমরা আলোচনা করব অ্যামোনিয়া সম্পর্কে। অ্যামোনিয়ার সংকেত আমরা জানি NH3, আণবিক ভর 17, বাষ্প ঘনত্ব 8.5। অ্যামোনিয়ার আবিষ্কারকের নাম প্রিস্টলি, 1774 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। অ্যামোনিয়ার সংকেত আবিষ্কার করেন বিজ্ঞানী ডেভি। অ্যামোনিয়ার অপর নাম ক্ষারীয় বায়ু বা অ্যালকালাইন এয়ার। প্রস্রাবাগার ও ঘোড়ার রাস্তা বলে যে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে অ্যামোনিয়া। এ হলো অ্যামোনিয়ার প্রাথমিক ধারণা। এরপর আমরা চলে যাব অ্যামোনিয়ার সাধারণ প্রস্তুতি সম্পর্কে। নীতি: অ্যামোনিয়ার বিভিন্ন লবণ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, চুন বা শুষ্ক কলিচুন বা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড সহ উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। অর্থাৎ অ্যামোনিয়ার বিভিন্ন লবণের সঙ্গে তীব্র ক্ষার বা ক্ষারকের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে পারি। এখানে এই সমীকরণগুলো, সাধারণ সমীকরণগুলো দেখানো হয়েছে। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুনের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। দ্বিতীয়, অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে কস্টিক সোডা বা NaOH-এর বিক্রিয়ায় অ্যামোনিয়া, সোডিয়াম সালফেট, জল উৎপন্ন হয়েছে। তৃতীয়ত, অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড ও শুষ্ক চুন, পোড়াচুনের বিক্রিয়ায় অ্যামোনিয়া, ক্যালসিয়াম সালফেট ও জল উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয়েছে। এরপর আমরা চলে যাব অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি সম্পর্কে। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুত করতে গেলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। বিক্রিয়ার শর্ত: তাপ প্রয়োগে বিক্রিয়াটি ঘটানো হয়, অর্থাৎ এই বিক্রিয়াটি ঘটাতে গেলে তাপের প্রয়োজন হয়। নীতি: অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুন 1:3 ওজন অনুপাতে মিশিয়ে মিশ্রণকে উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। সমীকরণ: 2NH4Cl প্লাস CaOH2 ইকুয়াল টু 2NH3 প্লাস CaCl2 প্লাস H2O। অ্যামোনিয়ার প্রস্তুতির একটি পরীক্ষাগারে প্রস্তুতির চিত্রটি এখানে দেওয়া হয়েছে। এখানে একটি গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে। এই গোলতল ফ্লাক্সে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের মিশ্রণকে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়েছে। এই উত্তপ্ত করার ফলে অ্যামোনিয়া ও জলের মিশ্রণ এই নির্গম নল দিয়ে বেরিয়ে এই ক্যালসিয়াম শুষ্ক চুনপূর্ণ স্তম্ভের মধ্যে দিয়ে গিয়ে উপরের গ্যাস জারে জমা হয়েছে। এখানে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে যখন আর্দ্র অ্যামোনিয়া চালিত হয়, তখন আর্দ্র অ্যামোনিয়ার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড জলকে শোষণ করে নেয়, ফলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন স্তম্ভের মধ্যে দিয়ে যে গ্যাসটি পাওয়া যায় সেটা শুষ্ক অ্যামোনিয়া। যেহেতু অ্যামোনিয়া বায়ুর তুলনায় হালকা, তাই গ্যাস জারটিকে উপর করে রাখা হয়েছে এবং এর ফলে অ্যামোনিয়া বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগৃহীত হয়েছে। এরপর আমরা চলে যাব অ্যামোনিয়ার শুষ্কীকরণের নীতি। পরীক্ষাগারে যে অ্যামোনিয়া গ্যাসটি উৎপন্ন হয়, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তার সঙ্গে জলীয় বাষ্প মিশ্রিত থাকে। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ অ্যামোনিয়া গ্যাসকে
অনা পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। কারণ অ্যামোনিয়া ও পোড়া চুন উভয়ই ক্ষারকীয় পদার্থ হওয়ায় এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। অপরদিকে পোড়া চুন জল শোষক পদার্থ, তাই পোড়া চুনের সাহায্যে আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করা হয় এবং পোড়া চুন শোষণ করে কলি চুনে পরিণত হয়। সমীকরণটি হল CaO প্লাস H2O সমান CaOH2H। এরপরে আমরা চলে যাব অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ফসফরাস পেন্টক্সাইড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন। তার কারণ, এক নম্বর, গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি অম্লধর্মী পদার্থ, অপরদিকে অ্যামোনিয়া একটি ক্ষারীয় পদার্থ। তাই আর্দ্র অ্যামোনিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করলে অ্যামোনিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে। তাই গাঢ় অ্যামোনিয়ার সাহায্যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না। বিক্রিয়াটি 2NH3 প্লাস H2SO4 ইকুয়াল টু NH4 H2SO4, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। দ্বিতীয়ত, অ্যামোনিয়া শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় না কেন। কারণ ফসফরাস পেন্টক্সাইড অর্থাৎ P2O5 একটি অম্লধর্মী যৌগ, অপরদিকে অ্যামোনিয়া একটি ক্ষারীয় যৌগ। তাই আর্দ্র অ্যামোনিয়াকে P2O5 মধ্যে দিয়ে চালনা করলে অ্যামোনিয়া P2O5 সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। বিক্রিয়াটি হল 6NH3 প্লাস P2O5 প্লাস 3H2O ইকুয়াল টু NH4O3PO4। অপরদিকে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় যুত যৌগ CaCl2 8NH3 উৎপন্ন হয়। এই কারণে অ্যামোনিয়াকে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা যায় না। এই হলো এখানটায় প্রশ্ন যেভাবে আসে সেইগুলি আমি একটু আলোচনা করছি। যে এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়ার পরীক্ষাগারে প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, নীতি ও সমীকরণ উল্লেখ কর। 2 নম্বর, অ্যামোনিয়ার শুষ্কীকরণে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন ব্যবহার করা হয় কেন। 3 নম্বর, অ্যামোনিয়া শুষ্কীকরণে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন। 4 নম্বর, অ্যামোনিয়া শুষ্কীকরণে ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয় না কেন। 5 নম্বর, অ্যামোনিয়া শুষ্কীকরণে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন। যতটুকু পড়ালাম এর মধ্যেই প্রশ্নগুলো আসে। এরপরে আমরা যাব অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিকে হেবার পদ্ধতিও বলা হয়, অর্থাৎ হেবার পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়াকে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামাল বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন ও বিশুদ্ধ শুষ্ক হাইড্রোজেন 1:3 অনুপাতের মিশ্রণ। নীতি, একায়তন বিশুদ্ধ শুষ্ক নাইট্রোজেন এবং 3 আয়তন বিশুদ্ধ শুষ্ক হাইড্রোজেনের মিশ্রণকে লৌহচূর্ণ অনুঘটক এবং K2O ও বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ Al2O3 মিশ্রণের উদ্দীপকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। শর্ত, 200 বায়ুমণ্ডলীয় চাপ ও প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং ব্যবহৃত নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত 1:3 হওয়া প্রয়োজন। অনুঘটকের নাম, এই হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হল আয়রন চূর্ণ বা ফেরিক অক্সাইড চূর্ণের মিশ্রণ। 2 নম্বর, উদ্দীপক হিসাবে K2O ও অ্যালুমিনিয়া অর্থাৎ Al2O3 মিশ্রণ ব্যবহার করা হয়। সমীকরণটি হল N2 প্লাস 3H2 সমান 2NH3 প্লাস তাপ। অর্থাৎ এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে, অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামাল
নীতি, শর্ত, অনুঘটক, উদ্দীপক ও সমীকরণগুলি উল্লেখ করো। আচ্ছা, এখানে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতির চিত্রটি দেওয়া হয়েছে, ভালোভাবে লক্ষ্য করো। এই পদ্ধতিতে, এইভাবে আমরা শিল্প পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রচুর পরিমাণে তৈরি করি। একটু দেখে নেবে ছবিটা। এরপর আমরা চলে যাব ইউরিয়ার শিল্প প্রস্তুতি সম্পর্কে। ইউরিয়া শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামাল তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। শর্ত প্রায় 175 বায়ুমণ্ডলীয় চাপ ও 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন। নীতি, উচ্চ চাপে প্রায় 175 বায়ুমণ্ডলীয় চাপে ও 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বদ্ধপাত্রে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া প্রস্তুত করা হয়। বিক্রিয়ায় প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট অর্থাৎ NH2COONH4 তৈরি হয় এবং পরে এটি বিয়োজিত হয়ে ইউরিয়া অর্থাৎ NH2CONH2 ও জল উৎপন্ন হয়। সমীকরণটি হল প্রথম ধাপে 2NH3 প্লাস CO2 ইকুয়াল টু NH2COONH4। দ্বিতীয় ধাপে NH2COONH4 তাপে বিয়োজিত হয়ে ইউরিয়া ও জল উৎপন্ন করে অর্থাৎ NH2CONH2 প্লাস H2O। এই হলো ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি। এখান থেকে প্রশ্ন আসে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত কাঁচামাল, শর্ত, নীতি ও সমীকরণ উল্লেখ করো। এরপর আমরা চলে যাব অ্যামোনিয়ার ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা। অ্যামোনিয়া একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস, এটি বায়ু অপেক্ষা হালকা। দুই নম্বর, অ্যামোনিয়ার বায়ুমণ্ডলীয় চাপে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শীতল করলে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়, একে তরল অ্যামোনিয়া বলে, এতে কোনো জল থাকে না। তিন নম্বর, অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ফোয়ারা পরীক্ষার সাহায্যে অ্যামোনিয়ার এই ধর্ম দুটির প্রমাণ করা যায়। নিচে ফোয়ারা পরীক্ষাটি আলোচনা করা হয়েছে। চার নম্বর, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইগার অ্যামোনিয়া বলে। এর আপেক্ষিক গুরুত্ব 0.88 এবং লাইগার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে প্রায় 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। এখানে একটি প্রশ্ন আসে যে লাইগার অ্যামোনিয়া কী। লাইগার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো, তার উত্তরটা এখানে দেওয়া আছে, ভালোভাবে পড়ে নেবে। এরপর চলে যাব ফোয়ারা পরীক্ষা সম্পর্কে। আমরা ফোয়ারা পরীক্ষাটি একটি চিত্রের মাধ্যমে দেখিয়েছি, এই চিত্রটি ভালোভাবে দেখো। এখানে একটি বিকারে লাল লিটমাস দ্রবণ নেওয়া হয়েছে এবং এখানে একটি গোলতল ফ্লাক্সে অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ করে গোলতল ফ্লাক্সটিকে উপর করে একটি ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে আটকে দেওয়া হয়েছে। এরপর এই গোলতল ফ্লাক্সের উপরে একটি বরফ গলানো জল ঢালা হয়েছে। এই বরফ গলানো জলের ঢালার ফলে অ্যামোনিয়া গ্যাস সংকুচিত হয় এবং অ্যামোনিয়া গ্যাসের চাপ কমে যায়। এর ফলে এই স্টপককটি খুলে দিলে নিচের লাল লিটমাস দ্রবণ এই নল বেয়ে গোলতল ফ্লাক্সে প্রবেশ করে এবং গোলতল ফ্লাক্সে প্রবেশ করার পর গোলতল ফ্লাক্সের অ্যামোনিয়া সম্পূর্ণভাবে ওই জলে দ্রবীভূত হয়ে যায়। এর ফলে গোলতল ফ্লাক্সে একটি শূন্যতার সৃষ্টি হয়। তখন এই লাল লিটমাস দ্রবণ তীব্র বেগে ফোয়ারার আকারে গোলতল ফ্লাক্সে প্রবেশ করে এবং গোলতল ফ্লাক্সে প্রবেশ করার পর লাল লিটমাস দ্রবণ নীল হয়ে যায়।
এই পরীক্ষা থেকে প্রমাণ করা যায় অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। আজকে এইটুকুই আলোচনা হলো।